বাড়ি থেকে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ এক গৃহবধূ বধূর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রহস্যজনকভাবে নিখোঁজ হলেন মিনাখা থানার বামনপুকুর গ্রামের গৃহবধূ নিখোঁজ গৃহবধূর নাম অনামিকা মণ্ডল বুধবার দুপুরে দু বছরের পুত্র সন্তানকে নিয়ে মিনাখা গ্রামীণ হাসপাতালে যাবার নাম করে বাড়ি থেকে বের হন বলে পরিবার সূত্রে জানা গেছে এরপর থেকে তারা কোনো খোঁজ মেলেনি সন্ধ্যায় বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজের ডায়েরি করা হয় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল যে হসপিটালের নাম করে বেরিয়ে গিয়ে হসপিটালেও যায় না ও একটা ছেলে তার সঙ্গে ও চলে গেছে কি আছে জানি না পাচার করে দিয়েছে কি এখন ও নিয়ে কোথাও রেখে দিয়েছে এটাই আমাদের সন্দেহ হচ্ছে সূত্রের খবর ঘটনার দিন থেকে নিখোঁজ এলাকারই এক যুবক সন্দেহ হওয়ায় তার পরিবারকে ডেকে পাঠায় পুলিশ ওই যুবক না আসায় তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ঘটনার পেছনে কোনো নারী পাচার চক্রের যোগ রয়েছে কিনা না বিবাহ বহির্ভূত সম্পর্ক তাও খতিয়ে দেখছে পুলিশ ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে সন্দেহ আমাদের গ্রামে পাশে গ্রামের একটা ছেলের সঙ্গে কোনো রকম মানে একটু যোগাযোগ ছিল বলে আমরা জানতে পারি একটু সন্দেহ হচ্ছিল কারণ ওই ছেলেটাও সেই দিন থেকে আমাদের পাড়ায় নেই শীতকাল যা তো বাজার চারিদিকে তো ভয়ের বাতাবরণ চলছে যে এখান থেকে পাচার করে দেওয়া হচ্ছে বিভিন্ন জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছে এরকম তো আমাদের মধ্যে একটা শঙ্কা দেখা দিয়েছে প্রত্যেক দিনই ফোন করতাম বৌদির খবর নিতাম ভাইপোরও খবর নিতাম যে ভাইপো কেমন আছে চয়ন কেমন আছে আর আমার বৌদি খুবই ভালো ছিল কিন্তু আমরা জানতে পারিনি এরকম উনি এইভাবে এরকম করবে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড Mira, ¿qué?